সকল বিধান বাতিল করো, সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, দুনিয়ার যে তন্ত্রই হোক না কেন, সমস্ত তন্ত্র বাতিল, একটাই তন্ত্র চলবে, সেটা হচ্ছে আল্লাহর তন্ত্র, সেটা হচ্ছে আল্লাহর বিধান। এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক স্লোগান। যে সমস্ত ছাত্রদের মাধ্যম দিয়ে সমাজের বুকে একটা পরিবর্তন আসলো, সেই ছাত্রদের হাতেই তিন চারজন ব্যক্তি তারা গণপিটুনিতে মৃত্যুবরণ করলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী কিছু পাষণ্ড ব্যক্তি, পশুর মতো স্বভাব যাদের, তারা পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রায় তিন চার ঘন্টা ধরে, এই সমস্ত কাণ্ড যারা ঘটায় এরা নিঃসন্দেহে সমাজের নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তি। আমাদের যে বিচার ব্যবস্থাগুলো সব ব্রিটিশ আইন অনুযায়ী চলে, সে আড়াইশো বছর আগে তারা যে আইন চালু করে গিয়েছিল সেই আইন এখনও চলে। আমরা বলছি আমরা স্বাধীন হয়েছি, কিসের স্বাধীনতা আমাদের হয়েছে, এখন পর্যন্ত সেই ব্রিটিশ আইন আমাদের মধ্যে চলে? আমরা তো আমাদের সেই ইসলামী আইনগুলো এখনও বাস্তবায়ন করতে পারলাম না, কিসের স্বাধীন আমরা? পনেরো বছর ধরে যারা ক্ষমতা চালালেন, পনেরো বছর ধরে যারা গেলানোর চেষ্টা করলেন যে আমাদেরকে শেখ মুজিবের তত্ত্ব অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করতে হবে, সেই পনেরো বছরের ক্ষমতার চর্চা পনেরো মিনিটের মধ্যে শেষ। ক্ষমতা এরকমই জিনিস, ক্ষমতা দিয়ে কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন যদি করতে হয় আদর্শ দিয়ে পরিবর্তন করতে হবে। সমাজ সংস্কার করতে গেলে আমাদেরকে তিনটা জায়গা অন্তত পক্ষে নির্বাচন করা দরকার, এই সমস্ত জায়গাগুলোতে সংস্কার করলে সমাজে একটা সংস্কার আসবে। প্রথম যেটা আমাদের দায়িত্ব সেটা হচ্ছে তালিম, আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করা। দুই নম্বর হচ্ছে আল ইকতিসাদ, আমাদের অর্থনীতিতে সংস্কার করা। এবং সর্বশেষ হচ্ছে আল ইদারা, আমাদের নেতৃত্ব ব্যবস্থাপনায় সংস্কার আনা। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াওমিদ্দিন, আল্লাযী মান্না আলাইনা বিহিদায়াতিনা ওয়া ইনসালি মারামিনা মুহাম্মাদান রাহমাতাল লিল আলামিন ওয়া হুয়া মুতাম্মিমু মাকারিমিল আখলাকি ওয়া মুআল্লিমুল খালাইকি ওয়া সাইয়্যিদুল মুরসালিন أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وسلطانه العظيم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء রাহু মুসলিম অফি রায়াতিন কিলা ইয়া রাসূলুল্লাহ মানিল গুরাবা ক্বালা আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাস। সম্মানিত মুসলিমবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে দীর্ঘ এক সপ্তাহ পরে আমরা পুনরায় পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে এসে নিরাপত্তার সাথে একত্রিত হতে পেরেছি, সুস্থতার সাথে একত্রিত হতে পেরেছি সে আল্লাহর দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের এমন এক আদর্শ এবং এমন এক সভ্যতার দিশা দেখিয়ে দিয়েছেন যার মাধ্যম দিয়ে আমরা দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ কল্যাণ লাভ করতে পারি, সে রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বর্তমানে এমন একটা সময় আমরা অতিক্রম করছি যে সময়টা
যারা বিশেষ করে আমরা ইসলামের পক্ষে কথা বলি, সমাজের বুকে ইসলাম কায়েম হোক এটা কামনা করি। এদেশের মানুষের জীবন আচরণে ইসলামের প্রতিফলন ঘটুক এটা যারা আমরা কামনা করি, তাদের জন্য একটা ইতিবাচক সময় বর্তমানে অতিক্রম করছে। এখন আর কোনো প্রোগ্রাম করতে গেলে, ধর্মীয় প্রোগ্রাম করতে গেলে, ইসলামী প্রোগ্রাম করতে গেলে 10 জায়গায় অনুমতি নেওয়া লাগে না। ইসলামের পক্ষে কথা বলতে গেলে হাজার রকম টেনশন মাথায় নেওয়া লাগে না। অমুক বাধা দেবে, তমুক বাধা দেবে, অমুক কী বলে না বলে, এরকম হাজার রকম চিন্তা এখন আর মাথায় আমাদের আসে না। এখন ইসলামের পক্ষে কথা বলতে গেলে আমরা একটা নিরাপত্তার অনুভূতি নিজের মধ্যে অনুভব করি। মনে হয় যে না, এখন ইসলামের পক্ষে কথা বলার সময়। এখন যদি সমাজ সংস্কারের কথা বলি, রাষ্ট্র সংস্কারের কথা বলি, ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হোক এই কথা বলি, তাহলে আশা করা যায় এখন আর কেউ প্রকাশ্যে এসে বাধা দেওয়ার চেষ্টা করবে না। হয়তো গোপনে গোপনে রাগ করবে, কিন্তু প্রকাশ্যে বাধা দেওয়ার চিন্তা করবে না। এমন একটা পরিবেশ আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে দান করেছেন, এজন্য আমরা আল্লাহর দরবারে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা ইসলামকে ভালোবাসি, ইসলাম অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে চাই, তারা প্রত্যেকেই কল্পনা করি আমাদের সমাজগুলো, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম এমনভাবে ঢুকে পড়ুক যাতে আমাদের জীবনযাত্রাটা পরিপূর্ণভাবে আমরা ইসলাম অনুযায়ী পালন করতে পারি। যেই স্বপ্ন আমরা বহুদিন ধরে দেখে আসছিলাম, সমাজ সংস্কারের কথা বহুদিন ধরে আমরা বলে আসছিলাম, সেই সমাজ সংস্কারের বার্তাকে সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য যে একটা পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ কিন্তু এখন আমাদের সামনে উপস্থিত। এখন আমরা যারা এই দায়িত্ব পালন করে যাচ্ছি, এই দায়িত্ব এতদিন ধরে পালন করে আসছিলাম, এখন আমাদের সময় এসেছে সমাজ সংস্কারের জন্য আমাদের নিজ নিজ দায়িত্বের জায়গাগুলো বুঝে নেওয়া, কোথায় সমাজ সংস্কার করতে হবে সেটা বুঝে নেওয়া, এবং কোন পদ্ধতিতে সমাজ সংস্কার করলে প্রকৃত অর্থে নবীদের তরিকায় সমাজ সংস্কার হবে, এই বিষয়গুলো আমাদের জানাটা অত্যন্ত জরুরি। আজকের খুতবায় আমরা সংক্ষেপে এই বিষয়টি আলোচনা করতে চাইব যে সমাজ সংস্কার আমরা কেন করব এবং কোথায় করব, সর্বশেষ কিভাবে করব, এই পদ্ধতিগুলো নিয়ে আমরা সংক্ষেপে আজকের খুতবায় ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথম যে কথা, যে আমরা সমাজ সংস্কার কেন চাচ্ছি, কেন আমরা সমাজ সংস্কার করতে চাই, প্রথম যেটা কারণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন 1400 বছর আগে, যখন থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, তখন থেকেই ইসলাম বাদ দিয়ে অন্য যে কোনো ধর্ম, অন্য যে কোনো আদর্শ, অন্য যে কোনো মতবাদ সবগুলোই বাতিল। আল্লাহ রাসূল আসার পরে যদি আল্লাহর সান্নিধ্য কেউ কামনা করে, কেউ যদি জান্নাতে যেতে চায়, কেউ যদি পরকালীন জীবনে সফল হতে চায়, তাহলে ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম মতাদর্শ অবলম্বন করার কোনো সুযোগ নেই, ফুল স্টপ। এখানে আপনি নতুন কোনো কথা বলার কোনো সুযোগ নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনি যদি মনে করেন যে না আপনি জাহান্নামে যাবেন, আপনি যদি মনে করেন যে আমি যা খুশি তাই করবো, আপনার জন্য পথ খোলা আছে, সেটা আলাদা হিসাব। কিন্তু যদি জান্নাতে যেতে চান, যদি আল্লাহর সান্নিধ্য পেতে চান, আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চান, একটাই পথ, সেটা হচ্ছে আপনাকে ইসলাম পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যম দিয়ে এই ঘোষণা দিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুম আল ইসলাম দীনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 80 দিন পূর্বে বিদায় হজের দিন আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করছেন যে আজকের দিনে তোমাদের জন্য এই দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম, ও আত্মন্ত আলিকুম নিয়ামতি, আমার যে নিয়ামত দুনিয়াবাসীর জন্য ছিল সে নিয়ামতকেও আমি পরিপূর্ণ করে দিলাম, ও রাদীতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি গ্রহণ করে নিলাম বা সন্তুষ্ট হলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অপর এক সূরায় আরো স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওমা ইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি আল্লাহ ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতাদর্শ গ্রহণ করতে চায়, সেটা কখনোই আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, একটাই গ্রহণ করবেন, সেটা হচ্ছে ইসলাম। আজকে যারা আমরা সমাজ সংস্কার করতে চাই, আমাদের প্রধান যেটা লক্ষ্য, এই সমাজের বুকে ইসলামের কায়েম নিশ্চিত করা,
প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা এলাকায় ইসলামকে প্রতিষ্ঠিত করা, মানুষের দুয়ারে দুয়ারে ইসলামের দাওয়াতটা পৌঁছে দেওয়া, এটা হচ্ছে আমাদের সমাজ সংস্কারের প্রধান লক্ষ্য। দ্বিতীয় যে লক্ষ্য, সমাজ সংস্কারের দ্বিতীয় লক্ষ্য, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে আর যাদেরকে পূজা করা হচ্ছে, যে সমস্ত মতাদর্শে অনুসরণ করা হচ্ছে, তা অপনোদন করা, যে কোনো মূল্যে তাগুত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধী যা কিছু ইবাদত করা হয়, যা কিছু দাসত্ব করা হয়, সেটার উৎসাদন ঘটানোর জন্য আমরা সমাজ সংস্কারের দায়িত্বটা পালন করবো। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহল 36 নম্বর আয়াত। আমি এই পৃথিবীর বুকে যত নবী প্রেরণ করেছি, সমস্ত নবীদের প্রেরণের একটাই উদ্দেশ্য ছিল, আনি আবুদুল্লাহ, তারা যেন মানুষকে এই দাওয়াত দেয় যে শুধুমাত্র দাসত্ব হবে আল্লাহ, আনুগত্য হবে শুধু আল্লাহ, যা কিছু করা হবে শুধু আল্লাহর জন্যই করা হবে, ওয়াজতানিবুত তাগুত এবং আল্লাহ বাদ দিয়ে যত কিছু পূজা করা হয়, সেটা মাজারের পূজা হোক, সেটা মূর্তির পূজা হোক, সেটা গাছের পূজা হোক, সেটা গণতন্ত্রের পূজা হোক, সেটা সমাজতন্ত্রের পূজা হোক, সমস্ত পূজা বাতিল, অনুসরণ একমাত্র হবে, দাসত্ব হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটা হচ্ছে সমাজ সংস্কারের আমাদের দ্বিতীয় লক্ষ্য, যে সমাজ সংস্কার আমরা যারা করছি, আমরা চাইব দুনিয়ার মুখ থেকে যেন আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর দাসত্ব না থাকে, সমস্ত দাসত্ব শুধু যেন হয় আল্লাহ, সেটা আমার ব্যক্তিগত জীবনে, সেটা আমার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জায়গায়। সমাজ সংস্কারের তৃতীয় লক্ষ্য, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কায়েম করা, বিজয়ী শক্তি হিসেবে উপস্থাপন করা। আল্লাহ বলছেন, হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এজন্যই প্রেরণ করেছেন দুনিয়ার বুকে হেদায়েত সহকারে এবং তার দ্বীন সহকারে, যেন দ্বীনে হককে তিনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করতে পারেন, লিউজিরো আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে, যত দ্বীন রয়েছে, যত ধর্ম রয়েছে, যত মতাদর্শ রয়েছে, সমস্ত ধর্ম এবং মতাদর্শের উপর ইসলামকে যেন তিনি বিজয়ী করতে পারেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিক যারা আল্লাহ বাদ দিয়ে অন্য কারো পূজা করে, তারা সেটাকে হয়তো অপছন্দ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যেই তার দ্বীনকে তার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের পরবর্তী যুগে আমরা যারা জন্মগ্রহণ করেছি, যারা আমরা ইসলামের দাবিদার, যারা মুসলিম হিসেবে নিজেদের পরিচয় দিয়েছি, আমাদের একটাই কর্তব্য, এই দ্বীনকে আল্লাহ জমিনে বিজয়ী করা। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনাল খাইর, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে। কল্যাণটা কি? ইয়ামুরুনা বিল মারুফ, সমাজে যেখানে অন্যায় কাজ হবে সে অন্যায় কাজের বিরুদ্ধে কথা বলতে হবে। ওয়ান হাউন আনিল মুনকার, যেখানে অন্যায় কাজ হবে, সমাজে সবসময় ভালো কাজের দিকে মানুষকে উৎসাহিত করতে হবে, ভালো কাজের নির্দেশ দিতে হবে, যেখানে অন্যায় কাজ হবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। ওলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজটা করতে পারে, যারা এইভাবে সমাজ সংস্কারের দায়িত্বটা পালন করতে পারে, ওলাইকা হুমুল মুফলিহুন, তারাই তো সফল কাম। সমাজ সংস্কারের তৃতীয় লক্ষ্য, আল্লাহ জমিনে যে সমস্ত জুলুম প্রতিষ্ঠিত রয়েছে, সেই জুলুমগুলোকে প্রতিহত করতে হবে, এটা আমাদের সমাজ সংস্কারের অন্যতম দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের ঘোষণা দিচ্ছেন যে মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যারা কোনো অন্যায় কাজ দেখবে, খারাপ কাজ দেখবে, ফালিউগাইরু বিয়াদিহি, যদি তোমার ক্ষমতা থাকে তাহলে সেই ক্ষমতা দিয়ে সেই অন্যায়কে প্রতিহত করো। তুমি এলাকার ডিসি হয়েছ, তুমি এসপি হয়েছ, আরও বড় শাসন ক্ষমতায় গিয়েছ, তোমার দায়িত্ব তোমার সমাজে যে সমস্ত অন্যায় কাজগুলো হচ্ছে সেই অন্যায়ের প্রতিরোধ করা। তুমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়েছে, তোমার দায়িত্ব তোমার রাষ্ট্রের যত অন্যায় হচ্ছে সে অন্যায়কে প্রতিরোধ করা। মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইরু বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করবে, অর্থাৎ অস্ত্র দিয়ে হোক, নিজের সৈন্য সামর্থ্য দিয়ে হোক, পুলিশ দিয়ে হোক, সেটাকে প্রতিরোধ করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে করার ক্ষমতা না থাকে, আমি যদি এসপিডিসি না, সমাজের দায়িত্বশীল না, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আমার প্রতিবাদ করার ক্ষমতা আছে, এই ক্ষমতাটুকু অন্তত প্রয়োগ করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, নিজের জিহবা দিয়ে আমাকে অবশ্যই অন্যায়ের কাজে প্রতিবাদ করতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি এমন পরিবেশ হয়ে যায় আপনি যদি কথা বলেন আপনার কল্লা চলে যাবে, সে অবস্থায় অন্তত পক্ষে সেই অন্যায় কাজের বিরুদ্ধে আপনার অন্তরে একটা ঘৃণা থাকতে হবে। ওয়াজালিকা দাফুল ঈমান,
আর এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন অংশ। এটুকু যদি না থাকে আপনি ইমানদারই নন। অর্থাৎ সর্বদা জুলুমের বিপক্ষে আপনার অবস্থান থাকতে হবে। সেই জুলুম যেই করুক না কেন, সে আপনার ভাই হোক, সে আপনার বোন হোক, সে আপনার বাবা হোক, মা হোক, যিনি জুলুম করবেন, জুলুমের বিষয়ে আপনাকে অবশ্যই সোচ্চার থাকতে হবে। বিগত সময়গুলো আমাদের এমন গেছে, আমরা জুলুমের বিরুদ্ধে সরাসরি কথা বললে একটা চরম বিপদের সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাগুলো আমাদের দেখা কেটে গেছে। তো তারপরেও সেই সময়গুলোতে যারা জুলুমের বিরুদ্ধে কথা বলেছিলেন, তাদের কথা বলার কারণেই আজকে তো এই পরিবর্তনটা এসেছে, তাই না? যদি জুলুম সবাই আমরা মেনে নিতাম, জুলুমকে সবাই আমরা গ্রহণযোগ্য মনে করে ফেলতাম, তাহলে এই সমাজে জুলুম জীবনেও দূর হতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলছেন, আফদালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানি জাহির, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে ওই জিহাদ, সবচেয়ে উত্তম জিহাদ হলো ওই ধরনের জিহাদ যে জিহাদ করা হয় একজন শাসকের সামনে, কিভাবে, কালিমাতুল হাক্কুন ইনদা সুলতানি জাহির, কোনো অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা। কোনো ব্যক্তি অত্যাচার করছে, তার সামনে আপনি সত্য কথা যে বললেন যে আপনি যেটা করছেন সেটা অন্যায় করছেন, এই যে সত্য কথা বলার হিম্মত, এটাকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা জিহাদের অন্তর্ভুক্ত করে নিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের সমাজে যত জুলুম রয়েছে, এই জুলুমের পক্ষ যদি আমরা অবস্থান নেই, অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতেই হবে একদিন, সেদিন আমাদের দায়ী হতেই হবে। আর সেই কারণে যে কোনো জুলুম, যেই জুলুম করুক না কেন, বিগত সরকার জুলুম করেছে, একজন মানুষ তার প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে বলে আলহামদুলিল্লাহ তারা তাদের দায়িত্ব পালন করার কারণে সমাজে একটা শান্তির পরিবেশ তৈরি হয়েছে। এরপর যদি আবারও কোনো সরকার আসে, যেই সরকার এসে আবার আপনাদের উপর জুলুম করছে, জনগণের উপর জুলুম করছে, তার বিরুদ্ধেও আপনাকে কথা বলতে হবে, যদিও তিনি হয়তো আপনার পক্ষের মানুষ, আপনি মনে করছেন আপনার দলের মানুষ, তিনি যদি অন্যায় করেন সে অন্যায়ের বিরুদ্ধেও আপনাকে কথা বলার মতো হিম্মত রাখতে হবে, কথা বলার মতো আপনার ভিতরে সেই পবিত্র উৎসাহ রাখতে হবে, তাহলেই আপনি প্রকৃত অর্থে সমাজ সংস্কারক হতে পারলেন। সমাজ সংস্কারক মানে এই না যে আপনার বিপক্ষ দলের বিরুদ্ধে আপনি সমালোচনা করলেন, আপনার পক্ষে দলের বিরুদ্ধে তিনি যতই অন্যায় করুক না কেন আপনি কিচ্ছু বললেন না, এটার নাম সমাজ সংস্কার নয়। সমাজ সংস্কার মানে যে কোনো ধরনের জুলুমের বিপক্ষে আমাদেরকে অবস্থান নিতে হবে। পাঁচ নম্বর হচ্ছে দফউল দলালা, সমাজের অধিকাংশ মানুষ তারা অজ্ঞতার কারণেই হোক, জাহালাতের কারণেই হোক, অথবা নিজের গোয়ার্তবির কারণেই হোক, তারা কিন্তু পথ ভ্রষ্টতার দিকেই ধাবমান, তারা ইসলামের সঠিক বার্তাটা গ্রহণ করতে চায় না। শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলেন, মনে করবে এরা বোধহয় আমার শত্রু। শিরক বেদাত পৃথিবীর সবচেয়ে বড় অন্যায়গুলোর মধ্যে সর্বোচ্চ অন্যায়, কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলেন, মানুষ আপনাকে অন্য দৃষ্টিতে দেখবে, মানুষ এটাকে অন্যায় মনে করে না, কারণ মানুষ এ বিষয়ে অজ্ঞ, মানুষ এই বিষয়ে জাহেল, তারা জানেই না এর মধ্যে তার জন্য সবচেয়ে বড় অকল্যাণ রয়েছে, আর এই কারণে তারা এই সমস্ত বিষয়গুলোকে নিজেরা যেমন লালন পালন করে এবং এর বিরুদ্ধে যারা অবস্থান করে তাদের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করে। অথচ যারা আমরা সমাজ সংস্কারের জন্য দাবি নিয়ে সমাজে নেমেছি, যারা সমাজ সংস্কার করতে চাই, তাদের জন্য একটা বড় কর্তব্য হচ্ছে এই, সমাজে যত পথভ্রষ্টতা আছে, ইসলামের বিপরীত যে কাজগুলো রয়েছে, সেইগুলোর বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদা আল ইসলাম গরিবান, ইসলাম কম সংখ্যক মানুষদের মাধ্যম দিয়ে শুরু হয়েছিল, ওয়াসায়াউদু কামা বাদা, ইসলাম আবার কম সংখ্যক মানুষের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ খুব কম সংখ্যক মানুষই ইসলামকে পরিপূর্ণভাবে পালন করবে। ফাতুবালিল গোরাবা, আর এই কম সংখ্যক যারা রয়েছে তারাই কালকে আমাদের ময়দানে সৌভাগ্যবান হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, এই কম সংখ্যক ব্যক্তি যাদের কথা আপনি বলছেন কে আমাদের দিন সৌভাগ্যবান হবে, এরা কারা? আল্লাহ রসুল বলছেন, আল্লাহ দিন ইউসলিহুনা মা আফসাদান নাস, মানুষ যা নষ্ট করে ফেলেছে সেটা ধর্মের নামেই হোক, সেটা সামাজিকতার নামেই হোক, ইসলামে যা কিছু নষ্ট করে ফেলেছে সেগুলোকে যারা সংশোধন করার চেষ্টা চালায় তারাই হচ্ছে সেই গোরাবা। যারা আমরা সমাজ সংস্কার করতে চাই, আমাদের অন্যতম কর্তব্য হচ্ছে সমাজ থেকে জাহেলিয়াত দূর করা, সমাজ থেকে শিরক বেদাতকে উৎখাত করার জন্য চেষ্টা করা, সমাজের বুকে ইসলাম বিরোধী যা কিছু রয়েছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান গ্রহণ করা, এটা আমাদের সমাজ সংস্কারের অন্যতম কর্তব্য। সর্বশেষ হচ্ছে এই যে সমাজের বুকে আমরা যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, যারা আমরা সমাজ সংস্কার করতে চাই তাদের অন্যতম কর্তব্য হচ্ছে সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করা, কল্যাণ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা। কোনো অবস্থাতে যেন আমরা
সমাজের বুকে বিশৃঙ্খলা তৈরি না করি, সমাজের বুকে অকল্যাণ তৈরি না করি, মানুষের মধ্যে যেন ঝামেলা ঝগড়া ফাসাদ যেন আমরা তৈরি না করি। আমরা সূরা আসরের কথা সবসময় বলে থাকি, সবসময় পড়ে থাকি, সেই সূরার শেষ অংশে বলা হচ্ছে ওয়াতাওয়াসাও বিল হক, তোমরা মানুষকে সবসময় হকের উপদেশ দাও, ওয়াতাওয়াসাও বিসবর, এবং যখন পারস্পরিক বিবাদ তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, পারস্পরিক সমস্যা তৈরি হয়, তাওয়াসাও বিসবর, মানুষকে ধৈর্যের উপদেশ দাও, শৃঙ্খলার উপদেশ দাও, ন্যায়ের উপর টিকে থাকার উপদেশ দাও। এটা হচ্ছে আমাদের যারা সমাজ সংস্কার করতে চায় তাদের অন্যতম দায়িত্ব। আর দিন আর নাসিহা, দিন পুরোটাই হচ্ছে মানুষের কল্যাণ কামনা করা, দিন পুরোটাই হচ্ছে মানুষকে নসিহত করা, সৎ কাজের দিকে মানুষকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে ইসলামের বার্তা তিনি প্রেরণ করতেন, বিভিন্ন সমাজে তিনি, বিভিন্ন এলাকায় তিনি জিহাদের জন্য কাফেলা প্রেরণ করতেন, সব জায়গায় তার একটা উপদেশ থাকত, সেই সমস্ত শাসকদের উদ্দেশ্যে, আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তুমি শান্তি পাবে, তুমি ইসলাম গ্রহণ করো সমাজে শান্তি চলে আসবে, আসলিম তাসলাম, তার সবসময় বাক্য ছিল এটা। আমরা যারা সমাজ সংস্কার করতে চাই, আমরা সমাজের বুকে শান্তি শৃঙ্খলা আনার জন্য সর্বদা আমাদের চেষ্টা থাকবে, কোনো অবস্থাতে যেন বিশৃঙ্খলা তৈরি না হয়। সম্মানিত উপস্থিতি, গতকাল পরশু বেশ কয়েকটা ঘটনা ঘটে গেল যেটা আমাদেরকে অত্যন্ত মর্মাহত করেছে। যে সমস্ত ছাত্রদের মাধ্যম দিয়ে সমাজের বুকে একটা পরিবর্তন আসলো, সেই ছাত্রদের হাতেই তিন চারজন ব্যক্তি তারা গণপিটুনিতে মৃত্যুবরণ করলো। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তিকে, যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নামধারী কিছু পাষণ্ড ব্যক্তি, পশুর মতো স্বভাব যাদের, তারা পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে প্রায় তিন চার ঘন্টা ধরে। এই সমস্ত কাণ্ড যারা ঘটায়, এরা নিঃসন্দেহ সমাজের নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। এই সমস্ত ব্যক্তিদের আখলাকি উন্নয়ন, এই সমস্ত মানুষের চারিত্রিক উন্নয়ন ঘটানোর জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। যারা আমরা সমাজ সংস্কার করতে চাই, মনে রাখতে হবে শুধুমাত্র শিক্ষা মানুষকে সভ্য করে না, শিক্ষা যদি সভ্য করত তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দৃশ্য আমাদের দেখতে হতো না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে এই দৃশ্য দেখতে হতো না। একজন ছাত্র যে একজন শিক্ষিত ব্যক্তি, যে একজন সুসভ্য ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করে, সে কখনো নিজের হাতে আইন তুলে নেয় না। যদি কেউ অন্যায় করে থাকে, অন্যায় করে থাকলে তার বিচারের ব্যবস্থা আছে, যেখানে বিচারের ব্যবস্থা করার সুযোগ আছে সেখানে আপনি ব্যবস্থা করুন। আপনি নিজ হাতে তাকে পিটিয়ে মারবেন, নিজ হাতে তার জন্য শাস্তি দেওয়ার চেষ্টা করবেন, আপনি তো নিজেই আইন শৃঙ্খলা বোঝেন না, আপনি নিজের কাছে আপনার শিক্ষা নাই, কি আপনি পড়াশুনো করেন, কি আপনি নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করেন। শৃঙ্খলা ইসলাম এই ধরনের বদ আখলাকি আচরণকে কখনোই সমর্থন করে না। যারা এই ধরনের কাজ করেছে তারা নিঃসন্দেহ সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষদের কাজ করেছে, তারা নিজেদেরকে কখনো শিক্ষিত দাবি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসবো যে আমাদের সমাজ সংস্কারের জায়গাগুলো কোনগুলো, কোন জায়গাগুলোতে আমাদেরকে সংস্কার আনতে হবে। সংস্কারের জায়গা অসংখ্য, এত জায়গা পড়ে আছে যে আমাদের সামনে হয়তোবা অনেক সময় মনে হবে যে কোন পথে গেলে আমরা সমাজকে পরিপূর্ণভাবে সংস্কারের পথে আনতে পারবো। হ্যাঁ, সমাজ সংস্কার করতে গেলে আমাদেরকে তিনটা জায়গা অন্ততপক্ষে নির্বাচন করা দরকার। এই সমস্ত জায়গাগুলোতে সংস্কার করলে সমাজে একটা সংস্কার আসবে। আহলে হাদিস আন্দোলনের অন্যতম একটা সংস্কার কার্যক্রমের মধ্যে এই তিনটা কার্যক্রম আমরা উল্লেখ করেছি বহু আগে। প্রথম যেটা আমাদের দায়িত্ব সেটা হচ্ছে তালিম, আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কার করা। দুই নম্বর হচ্ছে আল ইকতিসাদ, আমাদের অর্থনীতিতে সংস্কার করা। এবং সর্বশেষ হচ্ছে আল ইদারা, আমাদের নেতৃত্ব ব্যবস্থাপনায় সংস্কার আনা। এই তিনটা জায়গায় যদি সংস্কার করা সম্ভব হয় তাহলে সমাজের অধিকাংশ জায়গা সংস্কার করা সম্ভব। প্রথম যে সংস্কারের জায়গা, শিক্ষার সংস্কার। একজন মানুষ যদি সুশিক্ষিত না হয়, তার কাছে যদি ইসলামের সঠিক শিক্ষা না থাকে, সে নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়ে যাবে, যদিও সে ও অনেক বড় ডিগ্রির অধিকারী হোক না কেন। আমাদের শিক্ষার একমাত্র লক্ষ্য আগে যেটা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে, আমরা যাই শিখি না কেন, নিজেদের যত বড় শিক্ষিতই দাবি করি না কেন, আমাদের শিক্ষার লক্ষ্যটা আগে ঠিক করতে হবে। কী জন্য আমরা শিখছি, আমাদের এই শিক্ষা শিখে লাভটা কী? একজন পাইপ মিস্ত্রির শিক্ষাও শিক্ষা, একজন মসজিদে যিনি রাজমিস্ত্রির কাজ করেছেন তার শিক্ষাও শিক্ষা, সবই শিক্ষা, কিন্তু এই শিক্ষাগুলোর উদ্দেশ্যটা কী হবে?
শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র এই পাইপ ঠিক করা আর এই মসজিদ বানানো, এটা তো না। শিক্ষার একটা উদ্দেশ্য আছে, সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কি? আর তাওহীদ ওয়া রিসালা ওয়াল আখিরা, আল্লাহকে এক বলে জানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে স্বীকার করে নেওয়া, তার আদর্শকে স্বীকার করে নেওয়া, এবং সর্বশেষ এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সে আখিরাতের জীবন সম্পর্কে সচেতন হওয়া। শিক্ষার এই তিনটা মৌলিক উদ্দেশ্য আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যারা অভিভাবক পর্যায়ে রয়েছি বর্তমানে, আমাদের সন্তানদের যারা শিক্ষা দেওয়ার চিন্তা ভাবনা করছি বিভিন্ন স্কুলে মাদ্রাসাতে, আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের সন্তানদেরকে আমরা আসলে কী শেখাচ্ছি, কী শেখাবো। অবশ্যই আমাদের সন্তানদেরকে প্রথমে শেখাতে হবে তাওহীদ, দ্বিতীয়ত রিসালাত, আমাদের একজন রসুল আছেন, সেই রসুলকে আমাদের অনুসরণ করতে হবে, তিনি আমাদের একমাত্র আইকন, এবং সর্বশেষ এই জীবনের পরে আমাদের আরেকটা জীবন আছে। এই জীবনটা আমাদের শেষ নয়, এরপর আরেকটা জীবন আছে, এবং সেখানে আমাদের বিচার হিসাব নিকাশ হওয়ার পরে জান্নাত জাহান্নাম রয়েছে। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা সন্তানদেরকে অবশ্যই জানাতে হবে, নিজেরা জানাবো অথবা আমাদের প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে, অথবা আমরা যারা প্রতিষ্ঠান দিয়েছি, আমাদের প্রতিষ্ঠানের মৌলিক কর্তব্যের মধ্যে প্রধান কর্তব্য হচ্ছে এই, যে আমাদের সন্তানদেরকে শিক্ষার এই মূল উদ্দেশ্যটাকে জানানো। দ্বিতীয়ত, তাদেরকে ইসলামের সঠিক শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা। প্রথম পদক্ষেপ, তাদেরকে অবশ্যই কোরআন শেখাতে হবে। দ্বিতীয়ত, তাদেরকে আল্লাহ রাসূলের হাদিস থেকে কিছু অংশ শেখাতে হবে। তৃতীয়ত, তাদেরকে ইসলামী শরীয়তের যে মৌলিক বিষয়গুলো সেগুলো শেখাতে হবে। অন্ততপক্ষে আমরা যে ইসলামের পাঁচটা ফরজের কথা বলি, সেই পাঁচটা ফরজ অন্ততপক্ষে তাদেরকে শিক্ষা দিতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের মৌলিক চারটা ফরজ বিধান, এই বিধানগুলো তাদেরকে অবশ্যই শেখাতে হবে। ইমানের শিক্ষা শেখানোর পরে এই শিক্ষাগুলো আমাদেরকে অবশ্যই শেখাতে হবে। সে স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, ইংলিশ মিডিয়ামে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, এই শিক্ষা তাদেরকে অবশ্যই দিতে হবে। এবং এর সাথে আরও দুটো জিনিস যোগ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত, তার জীবনী। যেই মানুষটাকে আমি আমার সন্তানের সামনে আইকন হিসেবে উপস্থাপন করতে চাই, আদর্শ হিসেবে উপস্থাপন করতে চাই, সেই মানুষটার জীবন আদর্শ, সেই মানুষটার জীবনী, সেই মানুষটার সীরাত, তাকে শেখানো, জানানো, এটা আমাদের জন্য অপরিহার্য কর্তব্য। আর যদি এটা না শেখায়, দুদিন পরে তারা একজন খেলোয়াড়কে তার আইডল বানাবে, অথবা কোনো রাজনৈতিক নেতাকে আইকন বানাবে। আপনি যদি তাকে এখনই না শেখান যে আমাদের একমাত্র আইকন হচ্ছেন আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যদি না শেখান, ওইগুলো তারা দুদিন পরে শিখবে। এবং সর্বশেষ হচ্ছে, যেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই, সেটা হচ্ছে মুসলমানদের ইতিহাস, আর তারিখ আল ইসলামী, এই পৃথিবীর বুকে ইসলাম কীভাবে আসলো, কাদের মাধ্যম দিয়ে আসলো, কীভাবে সমাজে বিস্তৃত হলো, এই ইতিহাস আপনার জানা থাকতে হবে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার এমন অবস্থা হয়েছে, আমাদের সন্তানরা জানে যে এই বাংলাদেশে পাল বংশ কখন এসেছিল, এই বাংলাদেশে ওই হিন্দুদের বিভিন্ন রাজত্বগুলো সব তারা মুখস্থ, তাদের সব জানা, কিন্তু ইসলামের ইতিহাস তারা কিচ্ছু জানে না। ইসলাম কীভাবে এই পৃথিবী পুরো বিশ্ব শাসন করেছিল, সেই আন্দালুসিয়া থেকে শুরু করে ফিলিপাইন পর্যন্ত সারা বিশ্ব যেভাবে তারা এক হাতে শাসন করেছিল, সেই ইতিহাসগুলো আমরা আমাদের সন্তানকেও জানি। আর জানে না বলেই তারা আজকে আমাদের মনে করছে যে আমাদের বাংলাদেশের মুসলমানদের ইতিহাস 71 সাল থেকে শুরু হয়েছে, পাকিস্তানের সাথে লড়াই করার মাধ্যমে যে বাংলাদেশ পেয়েছি সেখান থেকে বোধহয় আমাদের লড়াই শুরু। না, এই লড়াই শুরু আমাদের বহু আগ থেকে, যখন থেকে আমরা ইসলাম গ্রহণ করেছি, ইসলামের পথে এসেছি, আমাদের বাপ দাদারা যখন থেকে ইসলাম কবুল করেছেন তখন থেকে এই লড়াই শুরু হয়ে গেছে। সে লড়াই একবার ব্রিটিশদের বিরুদ্ধে হয়েছে, একবার হিন্দুদের বিরুদ্ধে হয়েছে, আরেকবার পাকিস্তানের সাথে হয়েছে, সেটা জুলুমের কারণে, সেটা ইসলামের কারণে না। অথচ আমরা ইসলামের বর্তমানে বাংলাদেশের ইতিহাসকে দাঁড় করিয়েছি 71কে কেন্দ্র করে। বাংলাদেশের ইতিহাস কখনো 71-এর ইতিহাস নয়, বাংলাদেশের ইতিহাস 48 সালের ইতিহাস, তারও আগের ইতিহাস। যতদিন থেকে বাংলার বুকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ততদিন থেকে এদেশের বুকে বাঙালিদের ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছে, সম্মানিত উপস্থিতি। এই ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে জানাতে হবে, তাদেরকে পড়াতে হবে, তাহলেই তো তারা ইতিহাস সচেতন হবে, তবেই তো তারা নিজেদের আত্মপরিচয় নিয়ে গর্ব করতে পারবে, সম্মানিত উপস্থিতি। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোনো অবস্থাতেই যেন ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা এখন ঢুকে গেছে, সেটা যেন না ঢুকে যায়। বর্তমানে যারা সরকারে এসেছেন তাদের কাছে আমরা নিজেরাও দাবি করেছি, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে অধিকাংশ মুসলমান বা মুসলিম দলগুলো, ইসলামী দলগুলো, তারাও সরকারের কাছে দাবি জানিয়েছে কোনো অবস্থাতে যেন নাস্তিকতা শেখানোর
যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন সমস্ত কিছু উইথড্র করা হয়। আলহামদুলিল্লাহ এখন অলরেডি প্রক্রিয়া কিছু শুরু হয়েছে, আমরা আশাবাদী কিছুদিনের মধ্যেই শিক্ষা ব্যবস্থার আমূল কিছু সংস্কার আসবে এবং বিশেষ করে এই নাস্তিকতাবাদের যে শিক্ষাগুলো দেওয়া হচ্ছে এগুলো সব আস্তে আস্তে যেন উৎখাত হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এবং সেই বিষয়ে আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের আওয়াজ তোলার চেষ্টা করবেন। তৃতীয় যে বিষয় নিয়ে আমরা বলতে চাইবো, আমাদের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত একপক্ষী শিক্ষা ব্যবস্থা। যে শিক্ষা ব্যবস্থায় ক্লাস এইট পর্যন্ত সবাই একই ধরনের শিক্ষা শিখবে, স্কুল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম ক্যাডেট কলেজ এত কিছু না, আমরা চাই একটাই শিক্ষা ব্যবস্থা হোক, ক্লাস এইট পর্যন্ত সবাই একই জিনিস শিখবে, সেখানে ইসলামের মৌলিক শিক্ষা যেমন শিখবে দুনিয়াবি শিক্ষাগুলোও শিখবে। তারপরে ক্লাস এইটের পর থেকে আপনার এইচএসসি লেভেল পর্যন্ত এই চারটা বছর তারা আগামীতে যে বিষয়ে বিশেষজ্ঞ হতে চায় সেই বিষয়গুলো পড়ার চেষ্টা করবে। যদি কেউ আলেম হতে চায় আলেম হওয়ার জন্য যে সমস্ত বিষয়বস্তুগুলো পড়ানো দরকার সেগুলো পড়বে, কেউ যদি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চায় সেদিকে বিষয়গুলো পড়বে, মেডিকেল লাইনে যেতে চায় সেগুলো পড়ার চেষ্টা করবে এবং সর্বশেষে এসে যখন বিশ্ববিদ্যালয় লেভেলে যাবে তখন সেখানে তারা বিশেষজ্ঞ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। এইভাবে শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা ঢেলে সাজাতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের যে এখন ছাত্ররা যে যে অবস্থা হয়ে গেছে যেটাকে বলা হয় যে জ্যাক অফ এভরিথিং মাস্টার অফ নাথিং, সব কিছু একটু একটু জানে কোনোটাই ভালোভাবে জানে না, এখনকার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থায় সবাই একটু একটু সব বিষয়ে জানে কিন্তু কোনো বিষয়ে তারা বিশেষজ্ঞ না, দক্ষ না। আর এ কারণে আজকে দেখবেন বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে যত বড় বড় জায়গা আছে সেই সমস্ত জায়গাগুলোতে বিশেষজ্ঞ হিসেবে যারা আসছে সব বিদেশি, সব ইন্ডিয়ান নাহলে চায় না, আর বাংলাদেশিরা হচ্ছে সব লেবার, বাংলাদেশিরা খালি গায়ে গতরে খেটে বেড়াতে জানে, শুধু চাকরি করতে জানে, এরা নতুন কিছু সৃষ্টি করতে পারে না, নতুন কিছু বানাতে পারছে না। তা আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হোক যে শিক্ষা ব্যবস্থায় যিনি আলেম হবেন এমন দক্ষ আলেম হবেন, যেই দক্ষতার জায়গা থেকে তাকে অন্য কারোর কাছে মুখাপেক্ষী হতে হবে না, যিনি ইঞ্জিনিয়ার হবেন এমন জায়গায় পৌঁছাবেন যার মাধ্যম দিয়ে দেশের সেবা হবে এবং এখানে অন্য কোনো মানুষ আবার ডেকে আনার প্রয়োজন হবে না, সব সেক্টরে যেন আমরা সর্বোচ্চ উন্নতির জায়গায় যেতে পারি সেই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা কামনা করছি। সর্বশেষ যে কোনো অবস্থাতে আমাদের চেষ্টা করতে হবে বিশেষ করে ইসলামী শিক্ষার জায়গা থেকে, আজকে যে ইসলামী শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে এই ইসলামী শিক্ষা প্রকৃত ইসলামী শিক্ষা নয়, এই শিক্ষার মধ্যে শেখানো হচ্ছে শিরকের শিক্ষা, বিদআতের শিক্ষা, যে শিক্ষা আল্লাহর রাসূল দেন নাই সেই শিক্ষা আমাদেরকে দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে আজকে ধর্মের নামে এত দল উপদল সমাজে তৈরি হয়েছে। আমরা চাই যে শিক্ষা আমরা ইসলামী শিক্ষা যেটা আমরা শিখবো সেটা শুধু সরাসরি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যম দিয়ে শিখবো। আল্লাহর রাসূল আমাদের বলে গিয়েছেন বহু আগে, তারাক তুফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান্তা দিল্লু মা তামাসাকতুম বিহিমা, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো। সেই দুটো জিনিস কি? কিতাব আল্লাহ সুন্নাত নবীহি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত, এই দুটোই হচ্ছে আমাদের মূল পথ প্রদর্শক। এর বাইরে যত ব্যাখ্যা সে ব্যাখ্যাগুলো আমরা মানব কখন? যখন সেটা কুরআন এবং সহিহ হাদিসের অনুকূলে হবে, কুরআন এবং সহিহ হাদিসের প্রতিকূলে যত বড় বুজুর্গই বলুক না কেন, যত বড় ইমাম সাহেবই বলুক না কেন, সেই কথা গ্রহণ করা আমাদের পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না। যখন আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হবে যখন আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে পারবো যে না কুরআন এবং হাদিসই হচ্ছেন মূল ফয়সালাকারী, কুরআন এবং হাদিসের সাথে যা মিলবে তা মানবো, যা মিলবে না তা মানবো না, যখন এই কথা বলার মতো হিম্মত আমাদের হবে তখনই প্রকৃত অর্থে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারবো। এখন আমরা প্রকৃত অর্থে ইসলামী শিক্ষায় শিক্ষিত নই যতদিন পর্যন্ত আমরা বলবো আমাদের বুজুর্গ যা বলে গেছে তাই, বাপদাদা যা বলে গেছে তাই, আমাদের এলাকায় 14 পুরুষ ধরে যা হয়ে আসছে তাই, এই কথাগুলো যতদিন আমরা বলতে থাকবো ততদিন পর্যন্ত আমরা প্রকৃত অর্থে ইসলামী শিক্ষায় শিক্ষিত নই। সমাজ উপস্থিতি, সমাজ সংস্কারের যে দ্বিতীয় স্থান সেটা হচ্ছে আল ইকতিসাদ, সেটা হচ্ছে অর্থনীতি। আমাদের অর্থনীতির জায়গাটা বর্তমানে যে অবস্থা, যে হারামি অর্থনীতির মধ্যে আমরা রয়েছি, আমাদের মধ্যে খুব কম মানুষই এমন রয়েছেন যিনি হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন। বর্তমানে যে পুঁজিবাদী ব্যবস্থাপনা, এই পুঁজিবাদী ব্যবস্থার তিনটা বড় মারাত্মক ত্রুটি, প্রথম যেটা ত্রুটি এই পুঁজিবাদী ব্যবস্থায় রয়েছে জুলুম। এখানে একজন বড়লোক হতেই থাকবে, গরিব লোক হতেই থাকবে, কেউ দেখার নেই। এই ব্যবস্থায় রয়েছে সুদের মতো একটা ক্যান্সার সদৃশ একটা রোগ, যেই সুদের বিরুদ্ধে পৃথিবীর শুরুকাল থেকেই মনীষীরা কথা বলে এসেছেন, হিন্দু মুসলিম মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাই সুদের বিরুদ্ধে কথা বলে এসেছেন, কিন্তু এই সুদই এখন সারা বিশ্বের মূল নিয়ামক।
আমাদের মধ্যে এই ইসলামী দেশগুলোতেও সুদ থেকে আমরা কেউ বিরত থাকতে পারছি না। পুঁজিবাদের আরেকটা বড় ত্রুটি যেটা, সেটা হচ্ছে সম্পদ শুধুমাত্র এখানে ধনীদের কাছেই জমা হয়। আমরা যা টাকা ব্যাংকে রাখছি আমরা মনে করছি মাসে মাসে কিছু আমরা লাভ পাচ্ছি, মেলা কিছু পেয়ে যাচ্ছি, কিন্তু আমরা যে টাকাগুলো ব্যাংকে রাখি এই টাকাগুলো কাদের পিছনে বিনিয়োগ করা হয়? এই টাকাগুলো নিচ্ছে সব বড় লোকরা, কোটি কোটি টাকা তারা ঋণ নিয়ে বিশাল বিশাল ইন্ডাস্ট্রি বানাচ্ছে এবং দুদিন পরপর ঋণ খেলাপি হয়ে তারা তাদের ব্যবসা চালিয়ে নিচ্ছে। মূলত আমরা আমাদের বড় লোক যারা আছে তাদের সেবায় নিজেদেরকে ব্যস্ত রেখেছি, দু চার টাকার রেখে আমরা মনে করছি আমরা বোধহয় লাভ পাচ্ছি, কিচ্ছু লাভ পাচ্ছি না, বরং তাদেরকে আমরা লাভবান করছি। যারা সমাজে উচ্চ শ্রেণীর মানুষ, যারা সমাজকে শোষণ করছে তাদেরকেই বরং আমরা লালন পালন করছি আমাদের এই দু চার টাকা দেওয়ার মাধ্যম দিয়ে। এই অবস্থা আমাদের যেটা করণীয়, আমাদেরকে অবশ্যই জাকাত ভিত্তিক অর্থনীতি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। ইসলাম মানুষের মধ্যে সর্বোচ্চ সাম্য নিয়ে এসেছে। কিভাবে? সমাজতন্ত্র শুধুমাত্র সমাজকে গুরুত্ব দেয়, তারা ব্যক্তিকে গুরুত্ব দেয় না। পুঁজিবাদ শুধুমাত্র ব্যক্তিকে গুরুত্ব দেয়, সমাজকে গুরুত্ব দেয় না। পুঁজিবাদ মনে করে বা পুঁজিবাদী রাষ্ট্রে যারা বসবাস করে, যারা পুঁজি অর্জন করে, তারা মনে করে আমরা নিজেদের দক্ষতায় মনে হয় আমাদের সম্পদ উপার্জন করেছি। আপনি আপনার একক দক্ষতায় সম্পদ উপার্জন করেন নাই, আপনি যে ফ্যাক্টরি বানিয়েছেন, আপনি যে ইন্ডাস্ট্রি বানিয়েছেন, আপনার এই ইন্ডাস্ট্রি থেকে যেই মালামালগুলো বের হচ্ছে, যে আপনার ফ্যাক্টরি থেকে যে উৎপাদিত পণ্য বের হচ্ছে, এই পণ্যগুলো কিনছে কারা? সমাজের সাধারণ মানুষ কিনছে না? সমাজের সাধারণ মানুষ যদি এই পণ্যগুলো না কিনত তাহলে আপনার এই ইন্ডাস্ট্রি থেকে এই যে প্রফিট আপনি পাচ্ছেন এগুলোকে আপনি কখনো পেতেন? এককভাবে কখনোই সম্ভব না, একটা সমাজ কখনো একক ব্যক্তির মাধ্যম দিয়ে চলে না। পুঁজিবাদ বলছে সে তার নিজের দক্ষতায় এই টাকা পয়সা উপার্জন করছে, ইসলাম বলছে না। ইসলামে ইসলাম ব্যক্তিও যেমন গুরুত্বপূর্ণ, ইসলামের সমাজও তেমন গুরুত্বপূর্ণ। আর এই কারণে ইসলাম জাকাতের মতো ব্যবস্থা রেখেছে। একজন ধনী ব্যক্তি ধন তার নিজস্ব শক্তি দিয়ে, নিজস্ব ক্ষমতা দিয়ে, মেধা দিয়ে সে ধন সম্পদ উপার্জন করুক, তাতে ইসলামের কোনো বাধা নেই। কিন্তু অবশ্যই আপনাকে এর একটা অংশ গরিবদের মধ্যে আপনাকে দিতে হবে, এটা আপনার সামাজিক দায়িত্ব, সামাজিক কর্তব্য। এই সমাজ যদি না থাকতো তাহলে আপনার পণ্য বিক্রি হতো না, এই পণ্য থেকে আপনি প্রফিটটা পেতেন না। এই জন্য সমাজের প্রতি আপনার একটা দায়িত্ব রয়েছে। আপনি ব্যক্তি হিসেবে যত মেধাবী হন না কেন, সমাজের প্রতি আপনার দায়িত্ব পালন করেই তারপরে আপনাকে আপনার অবস্থানটা ধরে রাখতে হবে। এই জন্য ইসলাম এই জাকাত ব্যবস্থাপনা রেখেছে, সেই সাথে সুদের বিপরীতে কর্জে হাসানা সিস্টেমটা চালু করতে হবে। ইসলামে সুদ স্বীকৃত নয়। ইসলাম বলে দিয়েছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইয়ুবি সাদাকাত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুদের মধ্যে রেখেছেন সংকীর্ণতা এবং জাকাতের মধ্যে রেখেছেন, সাদাকার মধ্যে রেখেছেন প্রবৃদ্ধি। আমরা যারা মুসলিম আমরা কখনোই সুদের উপরে সন্তুষ্ট হতে পারি না, আমাদেরকে অবশ্যই এর বিপরীতে কর্জে হাসানা সিস্টেমটা চালু করতে হবে, যার মাধ্যম দিয়ে সমাজ উপকৃত হয়, সমাজ যেন লাভবান হয়, সমাজ যেন জুলুমের শিকার না হয়। সর্বশেষ আমাদেরকে অবশ্যই সমাজ থেকে যত ধরনের দুর্নীতি, সেটা ঘুষের নামে হোক, ঋণ খেলাপির নামে হোক, অর্থ পাচারের নামে হোক, যাবতীয় দুর্নীতির বিরুদ্ধে অবস্থান আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন লাল আল্লাহ রাশিয়াল মুরতাশি, নিশ্চয়ই যে ব্যক্তি ঘুষ প্রদান করে এবং ঘুষ গ্রহণ করে প্রত্যেকে আল্লাহর কাছে লানত প্রাপ্ত। কোনো অবস্থাতে আমরা যেন এই জুলুমবাদী সিস্টেমকে যেন টিকিয়ে না রাখি, এর পক্ষে যেন আমরা কথা না বলি, এর পক্ষে যেন আমরা কোনো অবস্থান না নেই। আমরা যারা সমাজে বসবাস করি আমরা অনেক সময় ঘুষ নিজেরাই দিচ্ছি, ঘুষ নিজেরাই দিয়ে এই ঘুষের সিস্টেমটা আমরা চালু রাখছি। যদি আমরা দোষারোপ করছি অন্যদেরকে, কিন্তু নিজেরাও কিন্তু আমরা সুবিধা নেওয়ার জন্য ঘুষ দিই মানুষকে, বা বিভিন্ন জায়গায় ঘুষ দিয়ে আমরা চেষ্টা করছি সুবিধা নেওয়ার জন্য। এই কাজগুলো আমাদের কারোর করা যাবে না। সর্বশেষ হচ্ছে এই সমাজ সংস্কারের তৃতীয় যে জায়গা, সেটা হচ্ছে নেতৃত্বের সংস্কার, যে বিষয় নিয়ে আমাদের দীর্ঘ কথা বলা দরকার। এখন আজকে সময় এসেছে নেতৃত্ব নিয়ে কথা বলার। নেতৃত্বের সংস্কারে আমাদের যেটা আমাদের লক্ষ্য, সেটা হচ্ছে যে নেতৃত্ব আসলে কিসের জন্য? এটা কি পাওয়ার এক্সারসাইজের জন্য, ক্ষমতার চর্চার জন্য, নাকি সমাজের বুকে সুশাসন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য? নেতৃত্ব মূলত, নেতৃত্বের কাজই হচ্ছে সমাজের সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। নেতৃত্বের কাজ এটা না যে সমাজে আপনার ক্ষমতা আপনি মানুষকে দেখাবেন, এটা পাওয়ার এক্সারসাইজের জায়গা না, যেটা এখন হয়ে গেছে। এই জন্য আমাদের সবচেয়ে বড় যেটা কর্তব্য হবে, সমাজের বুকে প্রকৃত নেতৃত্ব আনতে গেলে প্রথম যেটা আমাদের কর্তব্য, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর দাসত্ব পৃথিবীর বুকে কায়েম করা।
আজকে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে এই, আমরা আল্লাহর দাসত্ব কায়েম করার জন্য নেতৃত্ব কায়েম করি না, আমরা নেতৃত্ব কায়েম করি গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য, মানুষের তন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আমরা নেতৃত্ব নির্বাচন করি। এটা আমাদের জন্য সবচেয়ে বড় বড় ব্যর্থতা। আজকে ইসলামী দলগুলো হোক, অন ইসলামী দলগুলো তো আছেই, যারা সেকুলার দল তারা তো আছেই, ইসলামী দলগুলো এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের দরকার ছিল আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার করার জন্য চেষ্টা করা, সেই দাসত্ব প্রতিষ্ঠা বাদ দিয়ে আমরা এখন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেমে গেছি সম্মানিত উপস্থিতি। এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা। একজন মুসলিম হিসাবে আমাদের সর্বোচ্চ দায়িত্ব যে কোনো মূল্যে আল্লাহর জমিনে আল্লাহর দাসত্বকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করা, সেটা যেভাবে সম্ভব সেভাবে আমরা করব। কিন্তু আমরা এই কথা যেন কখনো না বলি যে সমাজের বুকে যেহেতু আর কোনো মানে ভিন্ন কোনো উপায় নেই, এই জন্য গণতন্ত্রের মাধ্যম দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে যাব, এই কথা যেন আমরা কখনো মুখ দিয়ে উচ্চারণ না করি। তাহলে আমরা আমাদের অজান্তেই কুফরির মধ্যে লিপ্ত হয়ে পড়ব, যেই কুফরিতে কুরাইশে লিপ্ত হয়েছে, একই কুফরি, কোনো পার্থক্য নেই। গণতন্ত্র মানে জনগণের তন্ত্র, আমরা জনগণের তন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সমাজে নামি নাই। সমাজ সংস্কারের লক্ষ্য আমাদের এটা না যে আমরা জনগণের তন্ত্র প্রতিষ্ঠা করব, আমাদের একমাত্র লক্ষ্য আল্লাহর তন্ত্র প্রতিষ্ঠা করা। দুই নম্বর হচ্ছে আর নিজাম সুরা, ইসলামের যে সিস্টেম সেটা হচ্ছে সুরাই নিজাম, পরামর্শ ভিত্তিক। ইসলাম মনোনয়ন দেয় নেতৃত্ব, ইসলাম সিলেকশন করে না, নির্বাচন করে না, ইসলাম সিলেকশন করে, ইলেকশন করে না। আজকে যে বর্তমান সরকার ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন যে সরকার ব্যবস্থা এসেছে, আমার মনে হয় যদি আপনাদেরকে আমরা জিজ্ঞাসা করি যে আপনারা কি এই ধরনের সরকার ব্যবস্থা চান নাকি বিগত সরকার যেগুলো ছিল তাদের মতো সরকার ব্যবস্থা চান, আমার মনে হয় এখানে 90% বলবেন যে না, আমরা বর্তমান যে সরকার ব্যবস্থা দেখতে পাচ্ছি আমরা এদেরকে আমরা চাই, এরা যদি আরও 5 বছর থেকে যায় আরও ভালো, 90% মানুষ তাই বলবেন। কেন বলবেন? কারণ যারা এখানে এসেছেন তারা পরামর্শ ভিত্তিক এসেছেন, এবং সমাজের সবচেয়ে অন্ততপক্ষে শিক্ষিত মানুষ যারা, সভ্য মানুষ যারা, তারাই কিন্তু এখানে এসেছেন। কোনো অসভ্য লোক, কোনো ক্ষমতার চর্চাকারী লোক, মানুষের উপর জুলুম করার মতো মানুষ এখানে আসেনি। এই জন্য কিন্তু আমরা পছন্দ করছি, ইসলাম কিন্তু এই নিজামটাকেই সমর্থন করে, যেটাকে বলে সুরাই নিজাম, ও আমরুম সুরা বাইনাহুম, তোমরা পরস্পর পরামর্শ করো, পরামর্শ করে সবচেয়ে যোগ্য যে ব্যক্তি তাকে তোমরা নেতৃত্বে নিয়ে আসো। এই যে বর্তমান ইলেকশন সিস্টেম, নির্বাচন সিস্টেম, এর মাধ্যম দিয়ে কখনোই সব নেতৃত্ব আসা সম্ভবই না। একজন সমাজের সভ্য ব্যক্তি কখনো মানুষের দুয়ারে দুয়ারে যে বলতে পারে না যে আমাকে ভোট দাও, আমি নেতা হলে সমাজকে পরিবর্তন করে দেবো, এ কথা কোনো সভ্য ব্যক্তি কখনোই বলতে পারে না। সমাজের কোনো জ্ঞানীগুণী ব্যক্তি কখনোই সমাজের মানুষের দুয়ারে দুয়ারে যে এভাবে ভোট ভিক্ষা করে না। এই জন্য সুরাই নিজাম যেটা, সেই নিজামটাই আমাদেরকে নিয়ে আসতে হবে, মনে রাখতে হবে সুরাই নিজাম এবং গণতন্ত্র এক জিনিস না। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি কিছু ইসলামী দল তারা এখন বলার চেষ্টা করছেন যে সুরাই নিজাম, সুরা এবং গণতন্ত্র একই জিনিস, এবং ইসলামের খলিফারা নাকি গণতান্ত্রিক প্রসেসেই, গণতান্ত্রিক নিয়মেই নাকি এসেছিলেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা যে আজকে আমাদেরকে গণতন্ত্রের প্রশংসা এভাবে করতে হচ্ছে। গণতন্ত্র এবং সুরা কখনোই এক জিনিস নয়, যেভাবে সুদ এবং ব্যবসা এক জিনিস না। সুদ এবং ব্যবসা একই রকম মনে হয় কিন্তু দুটাকে একই জিনিস, ঠিক তেমনইভাবে সুরা এবং গণতন্ত্র কখনোই এক জিনিস নয়, সম্পূর্ণ আলাদা জিনিস। এ বিষয়ে আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে। সর্বশেষ চেয়ে যে আমাদেরকে অবশ্যই আদল এবং ইনসাফ সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে, যার অন্যতম দায়িত্ব হচ্ছে সমাজের বুকে সুশাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আজকে এখনো পর্যন্ত আমাদের মধ্যে ব্রিটিশ আইন চালু, আমাদের যে বিচার ব্যবস্থাগুলো সব ব্রিটিশ আইন অনুযায়ী চলে, 250 বছর আগে তারা যে আইন চালু করে গিয়েছিল সেই আইন এখনো চলে। আমরা বলছি আমরা স্বাধীন হয়েছি, কৃষির স্বাধীনতা আমাদের হয়েছে, এখনো পর্যন্ত সেই ব্রিটিশ আইন আমাদের মধ্যে চলে। আমরা তো আমাদের সেই ইসলামী আইনগুলো এখনো বাস্তবায়ন করতে পারলাম না, কৃষির স্বাধীন আমরা। সময় উপস্থিতি, আমরা আলোচনার শেষ লগ্নে এসে যে বিষয়টি বলতে চাইব, কিভাবে আমরা সমাজকে সংস্কার করব। সমাজ সংস্কারে এতগুলো কথা আমরা বলেছি, সমাজ সংস্কার এখন কিভাবে করব। সমাজ সংস্কারের দুইটা বড় মাধ্যম, একটা হচ্ছে আত-তাজকিয়া ও তারবিয়া, নিজে পরিশুদ্ধ হওয়া, সমাজকে পরিশুদ্ধ করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। সমস্ত নবী, সমস্ত আম্বিয়া কেরাম তারা এভাবেই রাজনীতি করেছিলেন, এভাবেই সংস্কৃতি করেছিলেন, এভাবেই তারা এই কামতের দিনে দায়িত্ব পালন করেছিলেন। আমরা যেন কেউ এটা মনে না করি যে আমরা এই কামতের দিনে দায়িত্ব বোধ হয় পালন করছি না। অনেকে মনে করেন যে আহলে হাদিসরা এরা এই কামতের দিন বোঝে না, এরা রাজনীতি বোঝে না, এরা শুধুমাত্র শেখ বেদাতের বিরুদ্ধে কথা বলে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসরাই সবচেয়ে বড় রাজনীতি করেন, তারা সমাজ সংস্কারের রাজনীতি করেন, যেই সমাজ সংস্কার প্রত্যেক নবী করে গিয়েছিলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন, তিনি এই প্রচলিত রাজনীতির মাধ্যম দিয়ে
সমাজ সংস্কার করতে যান নাই, সমাজের একদম রুট লেভেলে তিনি তারা গিয়েছিলেন, তারা আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করার জন্য বাড়িতে বাড়িতে গিয়েছিলেন, প্রত্যেক ব্যক্তির মধ্যে তারা এই দাওয়াতই পৌঁছে দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কারোর দাসত্ব চলবে না, তাহলেই তোমরা সফলকাম হবে। এই বার্তা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় রাজনীতি আহলে ইসলাম যেটা বলে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এর চেয়ে বড় রাজনৈতিক কালেমা আর হতে পারে না। সকল বিধান বাতিল করো, সেটা গণতন্ত্র হোক, সমাজতন্ত্র হোক, দুনিয়ার যে তন্ত্রই হোক না কেন, সমস্ত তন্ত্র বাতিল, একটাই তন্ত্র চলবে, সেটা হচ্ছে আল্লাহর তন্ত্র, সেটা হচ্ছে আল্লাহর বিধান। এটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক স্লোগান। আমরা চাই এমন একটি সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো মাঝহাবি সংকীর্ণতাবাদ। এর চেয়ে বড় সমাজনীতি রাজনীতির বক্তব্য আর কী হতে পারে? সমাজের উপস্থিতি, এই দাওয়াতগুলি আমরা সমাজের মুখে প্রতিষ্ঠিত করতে চাই। প্রচলিত রাজনীতি থেকে মুক্ত থেকে আমরা ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। প্রচলিত সিস্টেমকে বদলিয়ে আমরা ইসলামের সিস্টেম বসাতে এখানে চাই। আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই, আমরা সিস্টেমের পরিবর্তন চাই। আমরা শুধু চেয়ার বদল চাই না, এক স্বৈরশাসক চলে গেল আরেক স্বৈরশাসক আসুক, এই সমস্ত নিয়ম আমরা সমর্থন করি না। আমরা চাই নীতির সংস্কার হোক, আমরা চাই এই সমস্ত আমরা আমাদের সমাজ ব্যবস্থা ইসলাম অনুযায়ী পরিচালিত হোক। সমাজে কে ক্ষমতায় আছে না আছে, আমি ক্ষমতায় গেলাম না গেলাম, এটা আমার দেখার বিষয় নয়। এখন যেটা হয়েছে, আমাকে বসাও, ওকে সরাও, আমাকে বসাও, এর নাম হচ্ছে রাজনীতি, এর নাম রাজনীতি না। আমরা চাই এই সমাজ ব্যবস্থা পরিপূর্ণভাবে সংস্কার হোক, পরিপূর্ণভাবে ইসলামী নিজাম অনুযায়ী চলুক, সুরাই নিজাম অনুযায়ী চলুক, এটাই হচ্ছে ইসলামী রাজনীতির বক্তব্য। এই বক্তব্য আমরা সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে চাই এবং আমরা চাই আপনাদের মুখ দিয়েও এই আলাপগুলো বের হোক, সমাজ সংস্কারের এই বাক্যগুলো আপনাদের মুখ থেকেও প্রকাশিত হোক, তাহলে ইনশাল্লাহ সমাজটা আস্তে আস্তে সংস্কারের পথে আগাবে। সময় তো উপস্থিতি, দ্বিতীয় হচ্ছে ইস্তিকামত, যে কোনো মূল্যে আমাদেরকে আমাদের আদর্শ ধরে রাখতে হবে। আমরা সাধারণত আমরা যারা সাধারণ মানুষ হয়েছি আবেগের স্রোতে চলি, যেদিকে আবেগ যেদিকে নদীর স্রোত বয় সেদিকে আমরা ছোটাছুটির চেষ্টা করি। ইসলাম কখনো আবেগে ছোটা ধর্ম নয়, ইসলামের নীতি 1400 বছর আগে থেকে কেন, যখন থেকে আদম আলাইহিস সালাম এসেছিলেন তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটাই নীতি নির্ধারণ করে দিয়েছেন যে একমাত্র আল্লাহর দাসত্ব করতে হবে এবং আল্লাহর দাসত্ব বাদ দিয়ে অন্য সমস্ত দাসত্ব আমাদেরকে বন্ধ করতে হবে। এই নীতি আদম থেকে শুরু করে আর্য পর্যন্ত চলমান, কিয়ামত পর্যন্ত চলমান। একজন মুসলমান কখনো এই নীতির বরখেলাফ কোনো কাজ করতে পারে না আবেগের খেলায়। আমি সর্বশেষ যে বিষয়টি বলতে চাইব যে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি প্রত্যেকের কাছে আমাদের মৌলিক যে দাবি থাকবে, আমরা যেন সমাজ সচেতন হওয়ার চেষ্টা করি, সমাজ সংস্কার করার জন্য যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো যেন বোঝার চেষ্টা করি, বিশেষ করে শিক্ষা, অর্থনীতি এবং আমাদের নেতৃত্ব ব্যবস্থা, এই তিনটা জায়গা আমাদের সংস্কারের জন্য সাধ্যমতো কথা বলতে হবে। এবং সর্বশেষ এই সংস্কারের পন্থা আমাদের জানতে হবে, সেই সংস্কারের পন্থা হচ্ছে তাজকিয়া এবং তারবিয়া, নিজে পরিশুদ্ধ হওয়া, সমাজকে পরিশুদ্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা করা, প্রচলিত রাজনীতিতে অংশগ্রহণ করার মাধ্যম দিয়ে সমাজ সংস্কার করব এই চিন্তা যেন আমাদের মাথায় না আসে, যেটা আমাদের এখন ইসলামী দলগুলো এই কথা বলে মানুষকে ভুল পথে নিয়ে চলে যাচ্ছেন। আমরা বলবো না তাদের নিয়তটা খারাপ, নিয়ত তাদের ভালো হতে পারে, কিন্তু তাদের কর্মসূচি আল্লাহর রাসূলের কর্মসূচির সাথে মিল নেই। আল্লাহর রাসূলের কর্মসূচি ছিল তাজকিয়া এবং তারবিয়া কর্মসূচি, এবং তারা মনে করছেন যে না, যে কোনো বললে আমাদের পাওয়ারে যেতে হবে, ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যেয়ে আমরা সমাজটাকে চেঞ্জ করে ফেলবো, এটা একটা সহজ কাজ নয়। আপনারা তো 2 দিন আগেই দেখলেন যে বিগত সরকার ছিল 15 বছরে বাংলাদেশে, 15 বছর তারা একচ্ছত্র রাজত্ব করে গেছে। এই 15 বছরে তারা একটাই চেষ্টা করেছে, তাদের যিনি নেতা তিনি হচ্ছেন শেখ মুজিবের নামই বলি, তারা বলেছে শেখ মুজিবই সব, শেখ মুজিবই তারা এলাহ বানিয়ে ফেলেছিলেন। যেই দিন সরকারের পতন ঘটল সেই মূর্তিগুলো 1 ঘন্টাও লাগেনি মানুষের খতম করে দিতে, 1400 মূর্তি একই দিনে 1 ঘন্টার মধ্যে সব খতম। 15 বছর ধরে যারা ক্ষমতা চালালেন, 15 বছর ধরে যারা গেলানোর চেষ্টা করলেন যে আমাদেরকে শেখ মুজিবের তত্ত্ব অনুযায়ী এই রাষ্ট্র পরিচালনা করতে হবে, সেই 15 বছরের ক্ষমতার চর্চা 15 মিনিটের মধ্যে শেষ। ক্ষমতা এরকমই জিনিস, ক্ষমতা দিয়ে কখনো পরিবর্তন হয় না, পরিবর্তন যদি করতে হয় আদর্শ দিয়ে পরিবর্তন করতে হবে। আমরা সেই আদর্শের রাজনীতির কথা বলি, আদর্শের সংস্কারের কথা বলি, আদর্শিক সমাজনীতির কথা বলি। সেই কথাটা বলার কারণে অনেকে আমাদের মনে করেন এরা বলছে রাজনীতি বোঝেন, রাজনীতি করে না। আমরাই প্রকৃত রাজনীতির
পক্ষে কথা বলি, যেই রাজনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন সেই রাজনীতির পক্ষে আমরা কথা বলি, সেটাই আমরা সমাজের পক্ষে বাস্তবায়নের জন্য চেষ্টা করি, সেটাই হচ্ছে আদর্শিক রাজনীতি, সেটা কোনো এই তথাকথিত এই ফালতু গণতান্ত্রিক রাজনীতি নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের প্রতি বিনীত আবেদন জানাবো যে আপনারা নিজেরা সচেতন হওয়ার চেষ্টা করেন, প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ তোলার চেষ্টা করেন যেন সমাজটা সংস্কার হয়। আমরা যারা যুবকরা আছি, আমরা যারা নারীরা আছি, আমরা যে যেখান থেকে আমাদের পক্ষে সম্ভব সেখানে যেন আমরা এই সংস্কারের মানে দাবিটা এবং আওয়াজটা তোলার চেষ্টা করি। এখন সময় এসেছে সমাজ সংস্কার করার, এখন এমন একটা সময় এখন বিরাজ করছে আলহামদুলিল্লাহ, এই সমাজ সংস্কারের দাবি কিন্তু মানুষের কর্ণ কোহরে পৌঁছাচ্ছে, আমাদের রাষ্ট্রক্ষমতা যারা আছেন তাদের কানে আমরা পৌঁছানোর সুযোগ পাচ্ছি। এই জন্য প্রত্যেকটা মসজিদ থেকে আমরা চাই এই আওয়াজ উঠুক, যে আওয়াজ মক্কায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলেছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কারো দর্শক নেই, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, আল্লাহ ছাড়া কারো দেওয়া আদর্শ চলবে না, এই আওয়াজটা প্রত্যেক মসজিদ থেকে উঠুক, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ সংস্কার হতে খুব বেশি দেরি হবে না। সেদিন অপেক্ষায় আমরা রয়েছি, আমরা চাই আল্লাহ জমিনে আল্লাহ দিন আবার বিজয়ী হোক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পৃথিবীতে দীনে হক সহকারে এই জন্যই প্রেরণ করেছেন যেন অন্য সমস্ত দীন, অন্য সমস্ত মতবাদ, অন্য সমস্ত আদর্শের উপরে ইসলামের বিজয় সাধন করা সম্ভব হয়। সেই সময় এখন আমাদের এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমাজ সংস্কারের প্রত্যেকটা ক্ষেত্রে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে এই আল্লাহর জমিনে নিজেদেরকে প্রকৃত মুসলিম হিসাবে নিজেদের আত্মপরিচয় নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের পরিপূর্ণ বাস্তবায়ন ঘটানোর জন্য তৌফিক দান করুন। সর্বোপরি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পাত্র বান্দাদের মধ্যে যেন আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন, সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করছি। এবং আরেকটা বিষয় আপনাদের বলে নেই যে এখন আলহামদুলিল্লাহ যে আওয়াজটা উঠছে, এই আওয়াজটা যদি আরও 10 বছর আমরা চালু রাখতে পারি ইনশাআল্লাহ, একটা সময় এখন যেমন আসছে মানুষ এখন বলছে যে না এই সমস্ত গণতান্ত্রিক সরকার দরকার নেই, যে সরকার আছে সেই সরকারই ভালো, 10 বছর পরে আমরা যদি এভাবে আওয়াজ তুলতে থাকি মানুষ ইনশাআল্লাহ বলা শুরু করবে আমরা এখন ইসলামী শরিয়া চাই, এদেশ ইসলামী শরিয়ত অনুযায়ী পরিচালিত হোক, ইনশাআল্লাহ এটা চাইবে মানুষ, সবার পক্ষ থেকে যখন এই আওয়াজটা উঠতে থাকবে ইনশাআল্লাহ আমরা সেই অপেক্ষায় থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মুখ দিয়ে সত্যের পক্ষে কল্যাণের পক্ষে এই আওয়াজটা তোলার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।